সোজা যাও না না অত পিছনে এলে নেওয়া যাবে না
শ্লাইকাটি কবিতা আবৃত্তি করে শোনাবো। কবির নাম সুকান্ত ভট্টাচার্য। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাটি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু জেনো মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একাই ছোট্ট একটা দেশলাইয়ের কাটি, এমনই বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খার করে, এমনই বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খার করে। কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ, কত ঘর বাড়িকে করেছি ধূলিসাৎ। নমস্তে দাদা দিদিরা, সবাইকে যথাযোগ্য তার সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আমার এই স্বাধীনতা দিবস সম্পর্কে দু চার কথা বলছি। স্বাধীনতা হীনতাই কে বাজিতে চাই, হে কে বাজিতে চাই, দাসত্ব শৃঙ্খল কে পড়িবে পাই, হে কে পড়িবে পাই। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা দিবস উৎপন্ন হয়েছে, সেই ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত স্বাধীনতা লাভ করেছে। কিন্তু এই লড়াই অনেক কষ্টের ছিল, যারা আমাদের স্বাধীনতা দিয়েছে সেই সমস্ত বীর মহাসম্মানের শতকে প্রণাম জানাই, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, পতঞ্জলি হাজরা, এই কোক বিদ্যা তুমিদের মাধ্যমে যে স্বাধীনতা। তাই আজকের দিনটা আনুষ্ঠানিকভাবে পালন করার মধ্য দিয়ে শপথ নেব, সেই সমস্ত বীর মহাসম্মানদের সম্মান করব, তবেই ভারত লোকসভায় শ্রেষ্ঠ আসন লবে। পরিশেষে সকলকে যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। কবিতা আবৃত্তি করে শোনাবো। কবির নাম সুকান্ত ভট্টাচার্য। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাটি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু জেনো মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একাই ছোট্ট একটা দেশলাইয়ের কাটি, এমনই বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খার করে, এমনই বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খার করে। কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ, কত ঘর বাড়িকে করেছি ধূলিসাৎ। নমস্তে দাদা দিদিরা, সবাইকে যথাযোগ্য তার সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আমার এই স্বাধীনতা দিবস সম্পর্কে দু চার কথা বলছি। স্বাধীনতা হীনতাই কে বাজিতে চাই, হে কে বাজিতে
আগস্ট স্বাধীনতা দিবস, 1931 সালে 15 আগস্ট স্বাধীনতা দিবস উৎপন্ন হয়েছে, সেই ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত স্বাধীনতা লাভ করেছে। কিন্তু এই লড়াই অনেক কষ্টের ছিল, যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে সেই সমস্ত বীর মহ সম্মেলনে শতগুলি প্রণাম জানাই, যেমন নেতাজি সুভাষ চন্দ্র বসু, মহাত্মা গান্ধী, পতঞ্জলি হাজরা, এই কোক বিদ্যা সম্মেলনের মাধ্যমে দেশের স্বাধীনতা। তাই আজকের দিনটা আনুষ্ঠানিকভাবে পালন করার মধ্য দিয়ে শপথ নেব, সেই সমস্ত বীর মহ সম্মেলনে সম্মান করব, তবেই ভারত নগরসভায় শ্রেষ্ঠ আসন হবে। পরিশেষে সকলকে যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। Oh, my.
ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়, ভারতবর্ষ মানে ভালোবাসা আমার তোমার শব্দের সঙ্গীতের জীবনের আকাশের মাঝে। আমাদের প্রাইমারি স্কুলের কলিকার সাথে সাদা দাড়ি মাথাইতে আমাদের দিল করাতে শেষের সাথে সতর্ক করতে বাবা সকল পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেলো। কুলকা সাহেবের গড়ার মাটিতে আজ ফেরেস্তার হাসি ভারতের চেরাগ হয়ে রয়েছে। বন্ধুমিয়ার হাতের বন্দিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা, একটা জোগাড়ে হয়ে মশলা মাখতে ঈশান বাউনি নিয়ামতকে, আর গোকুল মাহাতো এক পাতা তনে ধান ছাড়ে সোনালী গোবিন্দ ধ্বনি, খামারি ঠিকরে পড়ে সোনালী আলো, বদন মাঝি যুবতী গঙ্গায় দাঁত টানে আর বৈঠা ধানে খসের মাঝি, সামনে চলো মাঝি ছামুদে কাঁচা থাকির গাও চরাবাড়ির চর আর খুঁটি ধলার ঘাট। আমার ভারতবর্ষে কোনো রাজনীতিবিদ কিংবা ইমানের নির্দেশিকা নেই, আমার ভারতবর্ষে সংহিতা হাদিস চালায় খোঁজাখুঁজি চাঁদের অক্ষিপণ আলু পড়ে ইবনার ওপর, আর রমজানি চাঁদ তুলসি মঞ্চের গায়ে পুরনো আলো দেয়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবি শঙ্কর আলী আর আলী আকবরের যুগল বন্দি, গণেশ পাইন আর মহবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান, আমি ভারতবর্ষে শুনেছি মোহাম্মদ রফিকের সঙ্গে লতার দুয়ে, দেখেছি পাল্লাদি আজহারের সঙ্গে সচিনের দৌড়, খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নয়ুদ্দিনের সদা আর বিজিৎকার, বিজয়